আপনাদেরকে আবারও বলি, কয়টা আওয়াজ আল্লাহর কাছে বড় পছন্দ? এক নম্বর কার আওয়াজ? এক মুরগি, মুরগি তো কক 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 করে, মুরগার আওয়াজ কুকুর কু কু, এটা শেষ রাত্রে ডাক দেয়, ঠিক না বে? ঠিক, এক নম্বর কার আওয়াজ? মুরগার আওয়াজ। কি সবটা কইতামই নাকি? সব কই লেতাম, যা শুরু করছি শুনবেন তো আপনারা। এর জন্য কি কষ্ট করতে রাজি আছেন? হ্যাঁ কষ্ট করবেন, আমার কথাও শুনবেন। এককের আজান দেওয়ার সাথে সাথে 1000 নবীর নেকি তার আমল নামে জমা হয়ে যায়। পার্থক্য কি, শুধুমাত্র নবী বানানো হয় না, কিন্তু নবীর নেকিটা দিয়ে দেওয়া হয়। এই ফজিলতটা আপনি পেয়েছেন কেন জানেন? কারণ আপনি উম্মতি মুহাম্মদী হইতে পেরেছেন। আলহামদুলিল্লাহ বলতেন না, উম্মতি মুহাম্মদী হওয়া মানে তো সৌভাগ্যের ব্যাপার। উম্মতি মুহাম্মদী হওয়ার জন্য কত নবী পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করেছিলেন, সে আবেদন অগ্রাহ্য হয়েছে, কিন্তু আল্লাহ আমাদেরকে আবেদন ছাড়া উম্মতি মুহাম্মদী বানাইছেন। আর সেই উম্মতি মুহাম্মদীর একজন মুয়াজ্জিনের কত মর্যাদা, একক তো যদি সে আজান দেয়, সেই ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে আজান দেয়, দুনিয়ার কোনো পার্থিব কোনো স্বার্থ যদি তার উদ্দেশ্য না থাকে, উদ্দেশ্য যদি এরকম থাকে যে আমি আজান দিচ্ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এই এককের আজান দেওয়ার সাথে সাথে তার আমল নামায় 1000 নবীর সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আখিরে জামানার নবীর উম্মত হিসাবে আমাদের মর্যাদা কত বেশি, আমাদের মর্যাদা বেশি, যেমন আমাদের নবীর মর্যাদাও তেমন বেশি। আমাদের নবীর মর্যাদা আবার বেশি কেমন? আল্লাহ আকবার, তিনি তো শুধু নবী এটা বললে চলবে না, তিনি শুধু মানুষের নবী নন, তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা, তিনি ফেরেশতাদেরও ইমাম। হ্যাঁ, এবং ইমাম তিনি ফেরেশতাদের সকলের নবী, এবং তিনি তাদের কি করেছেন, ইমামতিও করেছেন। তিনি ইমাম, শুধু মানুষের ইমাম নন, ইমামুন নাস, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল মালায়েকা, আমার নবী ফেরেশতাদেরও ইমাম। সেই নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলতেন না। আল্লাহ আকবার, নবীর নাম শুনলে আস্তে আস্তে বলে একটু 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 হলো দূরটা পড়েন, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী অনেক দামি নবী, আমার নবীর উপরে দুরুদ পড়লে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। শুধু আল্লাহ খুশি হয়, জিব্রাইল কয় আমিও খুশি হয়। নবীর নবীর উপরে দুরুদ পড়লে মিকাইল কয় আমিও খুশি হয়। সুবহানাল্লাহ। ইসরাফিল বলেন আমিও খুশি, আজরাইল যার নামটা শুনলে মানুষ কাঁপে, যমদূত, ঠিক আছে না, মানুষের জান কবজ করে নেয়, গলা সিফাতা দৌড়া জানটা বাইর করে লয়ে যায়। আজরাইল কয় যে নবীর উপরে দুরুদ পড়ে আমিও তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। আমি তার বেশি ডিস্টার্ব করতাম না, বেশি কষ্ট দিতাম না, আমি যন্ত্রণা খুব বেশি দিতাম না, আমিও খুশি। তাহলে আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীর উপরে দুরুদ পড়লে কে খুশি? আল্লাহ খুশি, জিব্রাইলও খুশি, মিকাইলও খুশি, ইসরাফিলও খুশি, আজরাইলও খুশি। দুরুদ পড়বো না ইনশাল্লাহ, পড়বো না আমরা, পড়বো না, পড়বেন তো দুরুদ, না গান গাইবেন? হ্যাঁ, আল্লাহর কাছে গান পছন্দ না, কিন্তু কয়টা আওয়াজ আল্লাহর কাছে পছন্দ, এর মধ্যে গান আছে না না এটা আমি খুঁজে বাইর করে দিব ইনশাল্লাহ। সাধারণ কিছু কথাই বলবো, ওয়াজ তো আসলে গুরুত্বপূর্ণ, ওয়াজ করবে আমাদের মুরব্বী যিনি আসবেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আবারও প্রশ্ন করি বন্ধু, বলেন কয়টা আওয়াজ আল্লাহর কাছে বড় পছন্দ? এক নম্বর কোন আওয়াজটা? মাশাআল্লাহ, আমাদের ছেলেরা সুস্থ আছে। সাউতুদ্দিক, সাউতুদ্দিক, মোরগের আওয়াজ, মোরগ। আমরা এটারে লাতা কই, আপনারা কি বলেন? মোরগ বলেন আমরা দেশে, আমার গ্রামে, অর্থাৎ মুরগিরে মুরগি কয় আর বেড়াটারে লাতা কই, আপনারা কি কয়? মুরগা, মুরগা আমার গ্রামে কয় লাতা। যাই হোক, একটু বেশ কম আছে আর কি, বাংলাদেশেও ভাষার পার্থক্য আছে। মোরগ এটা কি? মোরগ। আর আপনারা বলেন মুরগি, মুরগা। যাই হোক, তাও তো শিখলাম, মুরগি মুরগা, মুরগার আওয়াজ, এটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ, ঠিক আছে না? আল্লাহ আকবার। মুরগার আওয়াজ কেন পছন্দ? কারণ তখন তো আসলে মাইকের ব্যবস্থা ছিল না, এখন কিন্তু মুরগ আওয়াজ কম করে, কারণ মাইক হয়ে গেছে, আজান চলে, মসজিদের আজান যখন শুনে
মোরগে যখন শুনে যে না পিরোজপুর বাজারে আজান হচ্ছে আর আমি আর মানুষকে ডিস্টার্ব না করি, আজান তো হচ্ছে তারা তো শুনতেছি, এই জন্য এটা তার মূল মিনিং, যেটা মূল জিনিসটা যেটা বোঝানো হয়েছে সেটা হলো মুয়াজ্জিনের আজান আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ, একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যদি মুয়াজ্জিন আজান দেয়, এই মুয়াজ্জিন এককত্বের আজান দিলে 1000 নবীর নেকি তার আমলনামা জমা হয়। শুধু নবী হওয়া যায় না, এটা একটা এক্সেপশনাল বিষয়, আল্লাহ নবী তো আর বানাবেন না, নবী আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। বিল্ডিং কমপ্লিট, বিল্ডিং কমপ্লিট, কেমন বিল্ডিং কমপ্লিট, নবুয়তটা কেমন জানেন, রাসূল বলেন মাসালি ও মাসালুল আম্বিয়া কামাসালি কাসরিন আহসানা বুনিয়ানা, রাসূল বলেন আমার আর অন্যান্য নবীদের মধ্যে দৃষ্টান্ত হলো একটা সুন্দর বিল্ডিং এর মতো, যে বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছে কিন্তু একটা ইট বাকি রয়েছে, এই ইটটার কারণে বিল্ডিংটা কমপ্লিট হয় নাই। আনা হাজিহিল লাবিনা, আর আমি হইলাম শেষ ইটটা, আমারে দিয়ে বিল্ডিংটারে কমপ্লিট করে ফেলা হয়েছে, নবুওতের বিল্ডিং কমপ্লিট, পৃথিবীতে আর নবুওতের বিল্ডিং হবে না। সুবহানাল্লাহ, আমার নবী হলো শেষ ইট, যেই শেষ ইটটা দিয়ে পুরোটা বিল্ডিংকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, তাহলে আর নবী হবে না, কিন্তু নবীদের সওয়াব কামাই করার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আজান, আজান দিবেন বাবা, চারজন পাঁচজন মিলে কোথাও যাচ্ছেন জোহরের নামাজের টাইম, মাঠে কাজ করবেন, একজন আজান দিয়ে দেন, কি দিয়ে দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজনে দিয়ে নেবেন আজান, আজান দেওয়া শেষ 1000 নবীর নেকি আপনার আমলনামা জমা হয়ে গেছে। এই ফ্যাসিলিটি কার কারণে, আমার নবীর কারণে, আমরা শেষ নবীর উম্মত, নবীর মর্যাদার কথা তো বললামই, নবীর উপরে দুরুদ পড়লে কে খুশি, আল্লাহ খুশি, আর কে খুশি, ফেরেশতা জিব্রাইল খুশি, মিকাইল খুশি, ইসরাফিল, আজরাইলও খুশি, খুব ভয় লাগে তো আজরাইলের নাম শুনলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে সালাত পড়তে থাকেন, তার মানে আমার আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন, কি করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন, ফেরেশতাদের ক্ষেত্রে সালাতের এ করত, মানুষের ক্ষেত্রে সালাতের আরে করত, হ্যাঁ, এবং পাক পাকেলের ক্ষেত্রে সালাতের আরে করত, যাই হোক সেদিকে আমি যাব না, সালাত দুরুদ, আমার নবীর উপরে দুরুদ পড়লে আল্লাহ খুশি, জিব্রাইলও খুশি, এটা তো আমি আগে বলে বহুবার বলছি, জিব্রাইল কীভাবে খুশি, জিব্রাইল তো একদিন আমার নবীর কাছে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যারা দুরুদ পড়ে তাদের প্রতি আমি খুশি, আমি তাদের প্রতি সন্তুষ্ট, দুরুদ পাঠকারী উম্মত যারা আপনাকে মানবে, আপনার তরিকা মতে জিন্দিগি চালাবে, জিন্দিগি চালিয়ে যারা মাঝে মধ্যে আপনাকে মহব্বত করে আপনার উপরে দুরুদ পড়বে, আমি কঠিন মুহূর্ত যখন ওই হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ফুলসেরাতের পারে যখন অসংখ্য মানুষ ফুলসেরাত পার হইতে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে, সেদিন আমি ফুলসেরাতের পানি দাঁড়িয়ে থাকব, আপনার উপরে দুরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্র আমি চিনব, চেনা মাত্র তার হাতে ধরে বিজলির মতো ফুলসেরাত পার করে দিয়ে একেবারে জান্নাতের গেট পর্যন্ত দিয়ে আসবো। জিব্রাইল খুশি কিনা, বাকিরাও খুশি, তাইলে ও আজ একটু লম্বা হয়ে যায় তো, আসলে আমি সত্য কথাটা কইছি না, আজকে আমার একটা মাহফিল মিস হয়েছে, এটা যদি আগে কইতাম তাহলে কইলে হইলে আসার পরে ভয়ন করে, এই জন্য এতক্ষণে কইছি, আমার তাড়া ঘোড়া নাই, ও আজ কিন্তু পুরাটাই করবো ইনশাল্লাহ, বলছিলাম যে আমি 40-45 মিনিট বললে চলে যাবো, আমি মোটামুটি সময় যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করবো, এটা কেন ম্যাচ হয়েছে মিস হয়েছে আল্লাহ ভালো জানে, আমি জানিও না কেন যে এটা মিস হয়েছে, আমার না করছে যে হুজুর মাহফিলটা হচ্ছে না, তো আল্লাহ আমার একটু আসান করে দিয়েছে, একটা মাহফিল আমার আজকে মাইনাস হয়েছে, তো এই জন্য একটু লম্বা হবে কথা, সমস্যা নাই, আপনাদেরকে আবারও বলি কয়টা আওয়াজ আল্লাহর কাছে বড় পছন্দ, এক নম্বর কার আওয়াজ, হ্যাঁ, এক মুরগি, মুরগি তো ক ক ক ক করে,
মুরগার আওয়াজ কুকুর কু কু এটা শেষ রাত্রে ডাক দেয় ঠিক না বেটি এক নম্বর কার আওয়াজ মুরগার আওয়াজ কি সবটা কইতাম ওই নাকি সব কই লেতাম যা শুরু করছি শুনবেন তো আপনারা এর জন্য কি কষ্ট করতে রাজি আছেন হ্যাঁ কষ্ট করবেন আমার কথাও শুনবেন হ্যাঁ আমার কথা শুনবেন আমি যা বলি তা শুনবেন যদি বলি খারণ তো খারুবেন যদি কই যে সামনে আগান আগাইবেন হ্যাঁ দেখতাম তো দাঁড়ায় যান আল্লাহু আকবার সবাই দাঁড়ায় যান আল্লাহু আকবার জিকির করতে করতে আগান محمد الرسول الله صلى الله عليه وسلم ثلاثة صوت يحبها الله الله نبي بولن তিনটা আওয়াজকে আল্লাহ বড় পছন্দ করেন বড় মহব্বত করেন বড় পছন্দ করেন এই তিনটা আওয়াজ যারা করবে আল্লাহ তাদেরকে বড় পছন্দ করবেন ও বাবা তিনটা আওয়াজ আপনার পক্ষে করা সম্ভব অনেক গুরুত্বপূর্ণ কথা প্রথম যদিও হেসে হেসে কথাগুলো উড়িয়ে দিতেছি আপনার জিন্দগির পুরা জিন্দগির সফলতার জন্য কালের সফলতার জন্য পরকালের দুরুদ পড়লে জিব্রাইল খুরশিদ দুরুদ পড়লে মিকাইল খুরশিদ দুরুদ পড়লে ইসরাফিল খুরশিদ দুরুদ পড়লে আজরাইল খুরশিদ মাঝে মধ্যে ছোট্ট করে হলেও করে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পারলে নামাজের দুরুদ শরীফটা পড়বেন আরো যদি পারেন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা শিখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি পড়েন সবাই শেখানোর জন্য পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদ শরীফটার আলাদা ফজিলত আছে সম্ভব হলে অন্যদিন বল মনে এখন আগের কথাই যাই সালাসাতু সাউতিন ইউহিব্বুহাল্লাহ তিনটা আওয়াজকে আমার আল্লাহ বড় পছন্দ করে এক নম্বর সাউতের দিক মোরগের আওয়াজ কুকুর কুকুক এই আওয়াজটা আল্লাহর বড় পছন্দ কেন মোরগ মানুষকে ফজরের নামাজের জন্য জাগায় যেই মোরগ বেহেশতে যাইতো না দুজুকেও যাইতো না মোরগের আওয়াজটা যদি ফজরের নামাজের আগে মানুষকে জাগানোর জন্য এই মোরগের আওয়াজটাকে যদি আল্লাহ পছন্দ করতে পারে নিশ্চয়ই মুয়াজ্জিন যিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মানুষকে নামাজের জন্য জাগায় তার আওয়াজটা আমার আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয় ঠিক না বেটি কোন মুয়াজ্জিন যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আজান দেয় একক তো আজান দিলে তার আমলনামায় 1000 নবীর সওয়াব জমা হয়ে যায় সুবহানাল্লাহ বিহামদি মাঝে মাঝে আজান দিয়ে এলাম তো তিনজনে মিল্লা সফরে গেছেন আজান দিয়ে নামাজ পড়ে লেবেন মাঠে খারিয়ে নামাজ পড়ে লেবেন আজান দিয়া দিবেন তো ছেলে মেয়ে হইলে কানে আজান দিয়ে বাচ্চা হইলে কানে আজান দিয়ে ডান কানে আজান বাম কানে একবার না ঠিক আছে না ডান কানে আজান বাম কানে
একামত দিয়ে দিবেন, এটা করবেন, এটার প্রভাব আছে। এটা যারা হয়েছে না ছোটবেলা, ইতানুই নাস্তিক ফাস্তিক হয়। হ্যাঁ, যে কিছু উল্টা পাল্টা কয় না, টাকলা মাকলা যদি কয় আর কি, মনে হয় আজান দিছিল না এর বাপে, সমস্যাটা মনে হয় এই জায়গাটা আর কি। ওই যে আরেকটা যেটা, আরো কতটি কিছু মরছে, কিছু আছে, কিছু গেছে, কিছু ফলায় রয়েছে, কিছু লুকাই রয়েছে, কেউ আত্মগ্রহণ করছে, কেউ বিদেশে যাইতে রয়েছে, হ্যাঁ আটকাই দিছে আর জায়গা দিচ্ছে না, হে কানাডাও জায়গা দেয় না, হ্যাঁ কানাডার থেকেও আই পড়ছে, বিষয়টি যে আছে বিষয় বাতিল, বিষয় কি বাতিল, ফেরত পড়াই দিচ্ছে, হ্যাঁ পরে আবার যে কোনো দেশে গেছে ফেরত পড়াই দিছে, সরকারও হ্যাঁ দেওয়াল থেকে ফেরত দিয়ে দিছে। সরকার কয় যে না তুই আমার দলের সদস্য না, তুই বরখাস্ত, তুই বরখাস্ত। সরকার মন্ত্রণালয় থেকে তারা বরখাস্ত করছে, মন্ত্রিত্ব থেকে তারা বরখাস্ত করছে, এরপরে দল থেকে বরখাস্ত করছে। এমপিটা বাদ গেছে কিনা আমি কইতারি না হন, কারণ আমি গাড়ি ঘুরি না, এটা বাদ গেলে আরো বলা। আমি কই হ্যাঁ যেমন বিদেশে জায়গা দিছে না, কেউ জায়গা দিছে না, সরকারও বরখাস্ত করছে, ধন্যবাদ জানার লাগে, এটা না জানাইলে এটা অন্যায় হইব, সরকারকে অসংখ্য ধন্যবাদ। তবে দাবি থাকলো যেইভাবে তারে দল থেকে বরখাস্ত করা হয়েছে, ঠিক সেইভাবে তারে বাংলাদেশ থেকে বরখাস্ত করে ইন্ডিয়াতে পাঠানো হবে। বাংলাদেশে থাকার অধিকার রাখে না, কারণ মাডিও তো হেরে জায়গা দিত না, মাডিও হেরে জায়গা দিত না, এর কানে মনে হয় এর বাপে আজান দিছিল না, বাবারা আজান দিয়েন তো, নাতিনৎকার হইলে আজানটা দিয়ে দিবেন, দিবেন তো বাবা আজান দিবেন তো, ডান কানে আজান বাম কানে একামত দিয়ে লাইবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মানুষ ফিরোজপুর বাজারে মাগরিবের পরে কল্পনাও তো করতে পারছিলাম না, আমি ভাবছিলাম 50-60 জন লোক হইব আর আমি কিছু কথা বলে চলে যাবো, কয়টা আওয়াজ আল্লাহর কাছে পছন্দ মন থাকবনি, এক নম্বর কি মোরগে আপনারা কইবেন, পরে দুই নম্বর আওয়াজ দেয় মনে কাশি দিব, কারণ মোরগের পরে তো কাশি, এটাই হইব না, এটা না এটা না, মোরগের সাথে খাসির সম্পর্ক নাই কিন্তু, আল্লাহু আকবার, ভালোভাবে বুঝছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। দুই নাম্বার, সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহর নবী বলেন দুই নাম্বার, সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, সওতাও পড়া যেতে পারে, ইউহিব্বুহাল্লাহ, ইউহিব্বুর ফাইল যদি বানানো হয় তাহলে সওতাও পড়া যেতে পারে, এবারও তো একটু এদিক সেদিক হইব, হইতেই পারে, আলোচনার মধ্যে মুখ এদিক সেদিক জায়গা। সওতাল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা সেহরির সময় তাহাজ্জুদের সময় একটা আওয়াজ করে, কি আওয়াজ, তাহাজ্জুদের নামাজের সময় একটা আওয়াজ করে, এই আওয়াজটা আল্লাহর কাছে অনেক পছন্দের আওয়াজ বাবা, এটা যে কত মজার আওয়াজ, এটা বুঝি কিন্তু আওয়াজটা অনেক সময় দিতে পারি না রে বাবা, তাহাজ্জুদের নামাজের সময় একটা আওয়াজ বান্দা যে করে, আল্লাহ ও আল্লাহ, গভীর রাত্রে তোমার দরবারে হাত উঠাইছি গো আল্লাহ, আমারে মাফ করো, আমার বাবারে মাফ করো, আদম থেকে অদ্য পর্যন্ত যত মুসলমান ছিল আছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে আল্লাহ তুমি মাফ করো, ওই মাফ করো নামক যে শব্দটা, এই শব্দের যে আওয়াজটা, আল্লাহ বলেন এই আওয়াজটাকে আমার আল্লাহ অনেক বেশি মহব্বত করে, আওয়াজটা শোনার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যায়, বান্দা গভীর রাত্রে তুমি আমার কাছে ক্ষমা চাইলা, তোমার আওয়াজটা যে আমার কাছে কত মজা লাগতেছে, বন্দা বন্দা তুমি এটা বলো আমি খালি শুনি, বন্দা তুমি বলো আমি খালি শুনি, আল্লাহ শূন্য শূন্য মজা পাই, মজা পাইয়া বান্দারে ক্ষমা কইরা দে। সওতাল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা সেহরির সময় মানে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় যারা আওয়াজ করে করে ক্ষমা চাই, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমার বাবাকে মাফ করো, আল্লাহ আমার দাদাকে মাফ করো, আল্লাহ আমার 14 গোষ্ঠী যারা মারা গেছে মাফ করো, আদম থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত যত মুসলমান নরনারী কবর ঘাসি হয়েছে, মাবুদ যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ তুমি তাদের সবাই রে ক্ষমা করে দাও, এই ক্ষমা করে দাও, ক্ষমা নামক শব্দের যে একটা আওয়াজ আছে, বাক্যটার আওয়াজ আছে, ওই আওয়াজটা আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ, বুঝাইতে পারছিও, এই আওয়াজটা করুন তো, এটা আমরা করতারি না, ওই সময় যারা আওয়াজটা করতেছে তারা ঠিকই মজা পাইতাছে, এই মজাটা কিন্তু আপনাকে আমি বুঝাই পারতাম না, আপনি যদি ওই সময় উঠতে আল্লাহর কাছে ক্ষমা চাইতারেন, দেখবেন দিলের ভিতরে সাকিনা শান্তি খালি নাজিল হইতাছে, আপনি নিজেই বুঝবেন যে আল্লাহ আপনার আওয়াজটা শুনে খুশি হইতাছে।
সেজন্য তিলাওয়াত ওখান থেকেই করছিলাম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم এই আয়াতটা মূলত তিলাওয়াত করেছিলাম আল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা সেহরির সময় ক্ষমা চায় তারা আল্লাহর প্রকৃত তাকওয়াবান বান্দা। তিনটা আওয়াজ আল্লাহর কাছে বড় পছন্দের, সালাসাতু সাউতিন ইউহিব্বুহাল্লাহ, তিনটা আওয়াজ আল্লাহর কাছে বড় পছন্দের। এক নম্বর মরগের আওয়াজ, তার মানে হলো মুয়াজ্জিনের আজানের আওয়াজ। দুই নম্বর হলো মুস্তাগফির সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, তাহাজ্জুদের সময় যারা ক্ষমা চাইয়া চাইয়া আওয়াজ করে, আল্লাহ মাফ করো, আমাকে মাফ করো, মাকে মাফ করো, বাবাকে মাফ করো। ও বাবা, এই যে একটা আওয়াজ, এই আওয়াজে আপনার যত লাভ হয় আপনার বাবার তত লাভ হয়, এই আওয়াজে আপনার যত লাভ হয় আপনার মায়ের তত লাভ হয়। মায়ের জন্য এত কিছু করতে চাইতেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, ভালো করতেছেন, বাবা এর চেয়ে ভালো আপনি করতে পারেন। আপনি যদি তাহাজ্জুদের সময় উঠটা কোন আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, সবাই বলেন যাদের বাবা নাই, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমার মারে তুমি মাফ করে দাও, দাদাকে মাফ করে দাও, দাদিকে মাফ করে দাও, আত্মীয় স্বজন নানা নানি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে মাফ করে দাও। তাহাজ্জুদের সময় যদি এই আওয়াজটা করতে পারেন, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তোমার আওয়াজটা বড় মজা লাগতেছে, এই আওয়াজটা তুমি করো। কয়টা আওয়াজ আল্লাহর কাছে পছন্দ? তিনটা না? আরো বুঝান লাগবে দুইটা, আর বুঝান লাগবে তিন নাম্বার টার্গেট পয়েন্ট। তিন নাম্বার কি টার্গেট পয়েন্ট যেটা নিয়ে আলোচনা শুরু করেছি? এত লম্বা আলোচনা তো করি না, 45 মিনিটের বেশি করি দেনি, 50 মিনিটের বেশি করি না, তো আজকে একটু লম্বাই হয়ে গেছে ইমরান নাকি? হ্যাঁ, ঘন্টা লাগতো না। তিনটা আওয়াজ যে আল্লাহর কাছে পছন্দ, এটা কইলেই চলব। ও আস, মানুষে আমার খারাপ কয়, আমি যত খারাপ করতে পারবো আমি ঘুরি দেখি, হ্যাঁ দেখো দেখি, আমি অসুবিধা কি, আমার কথা হইলো সাবজেক্টটা বুঝাই দিয়ে যাও। আমি যদি 3 ঘন্টা ওয়াজ করি, যদি ওয়াজ না বুঝাইতাম পারি, এই ওয়াজের লাভ নেই। আমার টার্গেট সাবজেক্টটা বোঝাতে, এটা আমি চেষ্টা করি, জানে প্রাণে চেষ্টা করি বিষয়টা বোঝানোর জন্য। আমি যেটা শুরু করি এটা যদি বোঝাইতে পারি, আমি তো পারতাম।